স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই রুই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে তোমরা সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। হলুদ দিয়ে দিয়েছি, এবার খুব ভালো করে মাছের পিসের মধ্যে হলুদ আর লবণটা মাখিয়ে নেব। এতে মাছের মধ্যে লবণের স্বাদটা, লবণটা ঢুকে যাবে, এতে মাছটা ভাজা করার পর এটা খেতে ভালো হবে। সেই জন্য মাছটাকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণের জন্য এটাকে এক পাশে রেখে দেবো। সময় থাকলে 10-15 মিনিট এটাকে রেখে দিলে খুব ভালো হবে। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটাকে গরম হতে দিয়েছি। অপর দিকে ফুলকপি আর আলুর টুকরোগুলোকে আমি একটা প্যানের মধ্যে ভাপিয়ে নেব। শীতকালে ফুলকপি খেলে অনেক সময় গ্যাস অম্বল হয়ে থাকে, এভাবে ভাপিয়ে নিলে এই গ্যাস আর অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। সেজন্য এটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, এরপরেতে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, এরপরেতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরেটা ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেই গুঁড়োটা এখানে আমি ব্যবহার করছি। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি, সেই জন্য কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি। অপর দিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এক পাশ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে। মাছগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, এক পাশটা একটু লালচে কালার চলে এলে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। মাছ খুব কড়া করে ভাজলে মাছের মধ্যে মাছের যে নুন হলুদ এটা ভালো করে ঢুকতে চায় না, তাতে মাছটা খেতে ভালো হয় না। সেজন্য মাছটাকে সবসময়ই একটু কম ভাজার চেষ্টা করবে। মাছটাকে একটু কম ভাজলে দেখতেই পাচ্ছ এক পাশটা লাল হয়ে গেছে, কিন্তু কড়া করে ভাজা হয়নি। একদিকে ভেজে নিয়েছি, এবার উল্টে দিয়ে অপর পাশটা ভেজে নিচ্ছি। অপর দিকে যে মশলাটা আমি নিয়েছি সেটাকে একটু জল দিয়ে গুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একটু জল দিয়ে গুলে নিলে মশলাটা ভাজার সময় ফুলে যায়। অপর দিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে এবার ফুলে নিচ্ছি। মাছগুলোকে ফুলে নিয়ে ওই একই তেলের মধ্যে ফুলকপি আর আলুর টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। ফুলকপি আর আলুর টুকরোগুলোকে আমি আগেই ভাপিয়ে নিয়েছিলাম, সেই ভাপিয়ে রাখা ফুলকপি আর আলুর টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দেব। ফুলকপি আর আলুর টুকরোগুলোকে ভেজে নিলে এগুলো খেতে খুবই ভালো হয়। ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি, আলুগুলোকেও সামান্য ভেজে নিচ্ছি। একটু লাল করে ভেজে নিয়ে ফুলকপি আর আলুগুলোকে তুলে নেব। ভাপিয়ে নিয়ে এভাবে ফুলকপি আলুগুলোকে ভেজে নিলে মাছের ঝোলটা করতে বেশি সময় লাগে না, খুব কম সময়ে এটা তৈরি করে ফেলা যায় আর খেতেও খুব ভালো হয়। দেখতে পাচ্ছ ফুলকপি আর আলুগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। ফুলকপি আর আলুগুলোকে তুলে নিয়ে এবার এর মধ্যে আরও 2 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে এতে ফোড়নে দিয়ে দেব 2 এলাচ, গোটা জিরে আর দিয়ে দিচ্ছি 1 তেজপাতা। 2 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি সামান্য কালো জিরেও ব্যবহার করেছি। জিরে আর কালো জিরে 2 একসঙ্গে ফোড়নে দিলে
মাছের ঝোলের স্বাদ খুবই ভালো হয়। আমার এই পদ্ধতিতে তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। বিসর্জন সময় ধরে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্লেটটা ধুয়েও জলটা এর মধ্যে দিয়ে দেবো। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে ফুলকপি আর আলুর টুকরোগুলো মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফুলকপি আর আলুর টুকরোগুলো 2-3 মিনিট ধরে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো উষ্ণ গরম জল। দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, ফুলকপি আর আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 বাটি মতো জল। জলটা দিয়ে খুব ভালো করে ফুটে উঠলে তারপর মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা দিয়ে বাকি মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে এটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এবার ঢাকা খুলে দিচ্ছি, ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে। এবার এতে দিয়ে দেবো ভাজা মাছের টুকরো। শীতকালে এইভাবে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল তৈরি করলে অন্য কোনো সবজির দরকারই হবে না, একটা মাছের ঝোল দিয়েই খুব ভালো করে খাওয়া হয়ে যাবে। আমার এই পদ্ধতিতে তোমরাও একবার বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি এতে সামান্য একটু লবণ আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এরপর মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজা মাছের টুকরোগুলো দিয়ে এবার ঝোলের মধ্যে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। পর্যায়ে দেখে নিতে হবে নুন চিনি সব ঠিক আছে কি না, যদি প্রয়োজন পড়ে তাহলে নিজেদের ইচ্ছে মতো এটা দিয়ে দিতে হবে। মাছের ঝোল তৈরি হয়ে গেছে। সবশেষে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে সানরাইজের গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। এবার এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি।